আকীদা বিশ্বাস লালন করি, যে আকীদা বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলমান, আর এই আকীদাগুলো বিশ্বাস না করার কারণে তারা কাফের। দুটো আকীদা, প্রথম আপনি আমাদের কালিমা তৈবা যান, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের সূরা আল কাফিরুনের তাফসীরে বলেছেন, ولهذا كان كلمة الإسلام لا إله إلا الله محمد رسول الله إمام ابن حجر عسقلاني رحمه الله الإصابة في تمييز الصحابة شكنا لا إله إلا الله شو محمد رسول الله شبد حديث نحن أمي شديك جاتشينا إسلام رجي دوي كلمة رأيچه اكتا هلو كلمة طيبة আর একটা হলো কালেমা শাহাদা। ইসলামের কালিমা তৈবার কথা বলেন, কালিমা শাহাদার কথা বলেন। কালিমা তৈবায় আপনি মৌলিক দুটা আকীদা পাবেন, কালিমা শাহাদায় আপনি মৌলিক দুইটা আকীদা পাবেন। কালিমা তৈবার প্রথম পার্ট লা ইলাহা, জোর দেন না, কালিমা তৈবার প্রথম পার্ট লা ইলাহা, জোরে বলেন, কালিমা তৈবার প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কালিমা তাইয়িবার প্রথম পার্টের নাম তাওহীদ, কালিমা শাহাদার প্রথম পার্টের নাম তাওহীদ। কালিমা তাইয়িবার দ্বিতীয় পার্টে আপনি যান, কালিমা তাইয়িবার দ্বিতীয় পার্টের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদার দ্বিতীয় পার্টে যান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রথমে ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, ইসলামের চৌহদ্দিতে প্রবেশ করতে চায়, ইসলামের সীমা প্রবেশ করতে চায়, প্রথম মৌলিক বড় বড় দুইটা আকীদা তাকে লালন করতে হয়। এক আকীদার নাম তাওহীদ, আরেক আকীদার নাম রিসালাত। আজ আমি তাওহীদ নিয়ে কথা বলবো না, কালেমার দ্বিতীয় পার্ট রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আপনাকে যেমন আল্লাহকে রব মানতে হবে, আপনি যেমন আল্লাহকে ইলাহ মানতে হবে, আপনি যেমন এক আল্লাহকে রব মানতে হবে, আপনি যেমন এক আল্লাহকে ইলাহ মানতে হবে, ঠিক তেমনি ভাবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানতে হবে। যদি আপনি আল্লাহকেও মানলেন, জান্নাতও মানলেন, জাহান্নামও মানলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত স্বীকার করলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল স্বীকার করলেন না, যারা তাওহীদ মানবে কিন্তু রিসালত মানবে না তারা কাফের। বলেন, যারা তাওহীদ মানবে রিসালত মানবে না তারা, জোরে বলেন। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজে তার হাবিবের পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি, শোনো আমার হাবিবের পরিচয় জানো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম। আমার হাবিবের এক নম্বর পরিচয় শোনো, জন্মগত দিক থেকে আমার হাবিব কারো পিতা না। আমার হাবিবের এক নম্বর পরিচয় ওয়ালাকি রাসূল আল্লাহ। আমার হাবিবের এক নম্বর পরিচয় তিনি আল্লাহ রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। আমার হাবিব শেষ নবী। আল্লাহ আমার হাবিবের দুইটা পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ আমাদের নবীর দুইটা পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ আমাদের রাসূলের দুইটা পরিচয় তুলে ধরেছেন। এক নম্বর পরিচয় ওয়ালাকি রাসূল আল্লাহ, তিনি আল্লাহ রাসূল। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানবে না তারাও কাফের। দুই নম্বর পরিচয় তুলে ধরেছেন ওয়া খাতামান নবিয়্যিন। আমার হাবিব শেষ নবী, যারা রাসূল মানবে শেষ নবী মানবে না তারাও কাফের। দেখেন পবিত্র কোরআনের তাফসীরের একটা মৌলিক মূলনীতি আমি শুনিয়ে যাই আপনাদের, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমার এই টপিকের উপর আমার এক ঘন্টা বিশ মিনিটের একটা লেকচার আছে, আমি পুরা বলতে পারবো না, শুধু এতটুকু বলি, যেমন কাদিয়ানিরা আপনাদেরকে বলবে শুনো আমরা তো খাতামুন নবিয়্যিন মানি, তারাও বলবে তোমরাও খাতামুন নবিয়্যিন মানো, আমরাও মানি, তারাও বলবে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন আমরা মানি, কিন্তু তার আয়াত বিশ্বাস করে মর্ম কি জানেন? আমরা বলি খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী, তারা বলে খাতাম মানে শীল। এখানে খাতাম মানে শেষ নবী না, এখানে খাতাম মানে মোহরে নবুয়তের কথা বলা হয়েছে। শুনেন কোরআনের আয়াতের তাফসীর সবার আগে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের তাফসীরের সাথে যাদের তাফসীর মিলবে তাদের তাফসীর সঠিক তাফসীর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের তাফসীর মিলবে না তাফসীরের পরিভাষায় তার তাফসীরের নাম
তাফসীর বিল রায় আর হাবিব বলে গিয়েছেন মান ক্বালা বিল কোরআন বিরায়হি ফলিয়তাবাওয়া মাকআদাহু মিনান নার আসেন নবী কে আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন ওয়া খাতামান নবিয়িন সেই খাতামুন নবিনের বেক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী বাবুন মা জাআ ফি খাতামিন নবুয়্যা সেই পরিচ্ছেদে এক নম্বর হাদিস এনেছেন তিনি বলেন আমার উম্মতেরা শুনো সরওয়ারে কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা শুনো কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খলাফাহু নবিয়্যুন হাবিব বলেন আমার উম্মতেরা শুনো বনি ইসরাইলে আল্লাহ তাসুসুহুমুল আমবিয়া আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন কুল্লামা হালাকা নবিয়্যুন আই ইনতাকালা নবিয়্যুন একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খলাফাহু নবি আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন তিনি দুনিয়া থেকে গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত তাসুসুহুমুল আমবিয়া আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী রাসূল পাঠিয়েছেন হাবিব বলেন আমার তারুফ জানো আমার পরিচয় জানো শুনো আমার পরিচয় হলো আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী আর আসতে বলেন না আমার পরে কোন নবী আমাদের নবীর পরে কোন নবী হাদিস নাম্বার 2 বলেন তো আমার হাতে এটা কি টিস্যু বক্স দেখেন টিস্যু বক্সের চারপাশে চারটা দেয়ালের মতো আছে উপরে ছাদের মতো আছে মধ্যখানে একটু জায়গা ফাঁক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের মাসআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তিনি বলেন বুখার শরীফের হাদিস ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফা আহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউযিআল বিনা ফাজাআন নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উযিআত হাযিহিল লাবিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো ইন্না মাসালি নিশ্চয় আমার উপমা ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলের উপমা হলো কামাসালি রাজুলিন ওই ব্যক্তির মতো বানা বাইতাহু ফা আহসানাহু ওয়া আজমালাহু সে পুরো ময়মনসিংহ জেলায় সবচেয়ে সুন্দর ঘর বানিয়েছে পুরো ময়মনসিংহ জেলায় এই ঘরের মতো কোনো ঘর নাই ফাজা আন্নাস তবে যখন ছাদ বানিয়েছে ইল্লা মাউযিআল বিনা এখানে যেমন একটু জায়গা ফাঁকা রয়েছে খালি রয়েছে ওই ব্যক্তি ছাদ বানানোর সময় একটা ইটের জায়গা খালি রেখেছে ফাজা আন্নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন পুরো ময়মনসিংহ শহরে তার বাড়ির খবর ছড়িয়ে পড়েছে যে বড় মসজিদের পাশে এক ব্যক্তি এত সুন্দর বাড়ি বানিয়েছে আশেপাশে এমন কারো কোনো বাড়ি নাই মানুষ এত অবাক হয় ফাযিয়াতুফুন ওয়া ইয়াজাবুন মানুষ পিকনিক করে ঘুরে ঘুরে দেখে আর আশ্চর্য হয় তবে দেখুন দেখে ছাদে একটা ইটের জায়গা খালি আছে দেখা যায় বৃষ্টি হলে পানি পড়ে সূর্য উঠলে রোদ আসে কুয়াশা পড়ে বাতাস হলে ধুলো আসে ভেতরে এয়ার কন্ডিশন কাজ করে না মানুষ বলে হাল্লা উযিআত হাযিহিল লাবিনা আরে এই ব্যক্তি এত সুন্দর ঘর বানালো এই খালি উটের ইটের খালি জায়গাটা যদি পূর্ণ করে দিত তার ঘর পরিপূর্ণ হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন কাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে আদম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন এরপর আল্লাহ এক একজন নবী পাঠিয়েছেন এক একজন রাসূল পাঠিয়েছেন নবুয়তের ঘরের একটা ইটের জায়গা খালি ছিল ওই ব্যক্তির ইটের ঘর যেমন একটা ইটের জায়গা খালি ছিল নবুয়তের ঘরে তেমন এক ইটের জায়গা খালি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি ওই যে নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল আমি হলাম সেই ইট আনা হাযিহিল লাবিনা আমি হলাম সেই ইট আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না নাই নাই আমাদের নবীর পরে কোনো নবী এ পিছনের ভাইরা বলেন আমাদের নবীর পরে কোনো নবী বুখারী শরীফের আরেকটা হাদিস শুনাই খতমে নবুয়তের উপর মুফতি শফি রাহিমাহুল্লাহ হাদিস আনছে 249টা তো 249টা হাদিস আমার মুখস্থও নাই আর সব আমি বলতেও পারবো না আরেকটা হাদিস শুনি আমি সামনে আগাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেক্ষাপট বললাম না শুধু হাদিসের মতনটা শুনাই
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে একদিন বলছেন ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন আমি মূসা এই হাদিসটাও বুখারীতে আসছে নবী আলীকে বলেন ও আলী মন খারাপ করো কেন আমা তারদাউনা তুমি কি এত সন্তুষ্ট না আন তাকুনা বিমানজিলাতি হারুন আমি মূসা ইয়া আলী আনত মিন্নি বিমানজিলাতি হারুন আমি মূসা আলী শুনো মূসা আলাইহিস সালাম এক জালিলুল কদর নবী ছিলেন আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে ও আলী মুসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল আমি সল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী তোমার মাকামটাও তেমন পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি ও আলী মুসার ভাই হারুন নবী হয়েছেন মুসার ভাই হারুন নবী হয়েছেন আমার নবীর পরে আর কোন নবী না নাবিয়্যা বাদি আমার নবীর পরে কোন নবী এজন্য আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের বলেন আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় সুনান আবু দাউদে হাদিস আসছে বলে গিয়েছেন আমার উম্মতেরা শুনো সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযাবুন ও আমার উম্মতেরা শুনো সায়াখরুজু ফি উম্মতি আমার উম্মার ভিতর 30টা লোক এমন বের হবে দাজ্জালুন এরা হবে দাজ্জাল কাযাবুন এরা হবে কাযাব কাযাব মানে মিথ্যুক দাজ্জাল মানে দাজ্জাল এই 30 লোকের পরিচয় তারা হবে দাজ্জাল তারা হবে কাযাব প্রশ্ন হলো কেন তারা দাজ্জাল হবে প্রশ্ন কেন তারা কাযাব হবে তারা দাজ্জাল হওয়ার কারণ হলো তারা কাযাব হওয়ার কারণ হলো কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়ুন এই 30 ভন্ড বাটপার প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে আর হাবিব বলেন আমার উম্মতেরা শুনো আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী এজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে বড় আস্তে বললে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ যদি নবী মানে সে শুনেন আমাদের বাংলাদেশে একটা দল আছে আহমদিয়া মুসলিম জামাত এরা আহমদিয়া মুসলিম জামাত না রাইলে আহমদিয়া কাফের জামাত আহমদিয়া মুসলিম জামাত এত জঘন্য কাফের আহমদিয়া মুসলিম জামাতকে কাফের মানবে না যারা তারাও কাফের আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে সংসদে যারা উকালতি করবে তারাও কাফের আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে যারা কথা বলবে সব কাফের প্রশ্ন করতে পারেন আবরার সাহেব আপনি এত কড়া কথা কেন বললেন দেখেন আমি কাদিয়ানির বই নিয়ে আসছি আপনাদের কাছে এজন্য নিয়ে আসলাম দেখেন কাদিয়ানিরা শুধু বাটপার না বাটপারের গোরের বাটপার কেন শুনেন কাদিয়ানির জীবনের দুইটা পার্ট আছে একটা পার্ট এই তালিবুল ইলম বারা খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা ধরবা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে 1903 সালে কত সালে এর আগে কিন্তু সে নবুয়ত দাবি করে নাই এর আগে সে নিজেকে নবী দাবি করে নাই এর আগে কখনো বলেছে মুজাদ্দিদ কখনো বলেছে মাহদি কখনো বলেছে মাসিহ সে নিজেকে নবী দাবি করেছে 1903 সালে এর আগের দাবি তার নবী ছিল না এখন কাদিয়ানিরা মুসলমানদেরকে কেমনে ধোঁকা দেয় ওই 1903 সালে সে নবী দাবি করার আগে তার যে বক্তব্যগুলো আছে ওই বক্তব্যগুলো মুসলমানদেরকে দেখাবে ওই বক্তব্যগুলো দেখিয়ে বলবে যে দেখো তোমরা বলো আমরা কি করি না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না অথচ এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি তোমাদের আলেমরা কি করেন মিথ্যাচার করেন ভুল কথা তারা যে বক্তব্যগুলো দেখায় এই বক্তব্যগুলো হলো 1903 সালের আগের বক্তব্য কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে হলো 1903 সালে দেখেন কোরআনের একটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই কাদিয়ানি বলেছে এই মোহাম্মদ মানে আমি আর এখানে আল্লাহ আমাকে রাসূল বলেছেন দেখেন আমার হাতে যে বই দেখতে পাচ্ছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার হাতে যে বই দেখতে পাচ্ছেন এই বইয়ের নাম রুহানি খাজাইন এটা আমাদের লেখা কিতাব না এটা তাসনিফা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মাসিহ মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম অর্থাৎ কাদিয়ানির লেখা ছোট 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 84টা ছোট ছোট বই আছে এই 84টা বইকে কাদিয়ানিরা এক জায়গায় একত্রিত করে
রুহানি খাজাইন নামে ছাপিয়েছে 33 খণ্ডে। ওই কাদিয়ানীরা কাদিয়ানীর 84টা বই এক জায়গায় করে যে বইটা ছাপিয়েছে ওইটা হলো রুহানি খাজাইন। এই যে দেখেন আমার কাছে রুহানি খাজাইন, এটা হলো 18 নম্বর খণ্ড। 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম এক গলতি কা ইজালা। কিতাবের নাম এক গলতি কা ইজালা, একটি ভুলের সংশোধন। এই কিতাবের 207 নম্বর পৃষ্ঠায় সে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আসিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনহুম ইস ওয়াহিয়ে ইলাহী মে মেরা নাম মুহাম্মদ রাখা গিয়া ওয়ার রাসূল ভি। সে বলছে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইস ওয়াহিয়ে ইলাহী মে, এই ওয়াহির মধ্যে আল্লাহ মেরা নাম আমার নাম মুহাম্মদ রাখা, আল্লাহ আমার নাম মুহাম্মদ রেখেছেন, ওয়ার রাসূল ভি আল্লাহ আমার নাম মুহাম্মদ রেখেছেন এবং আল্লাহ আমাকে রাসূল বলেছেন। ও ও ময়মনসিংহের মুসলমান, যেই ব্যক্তি নিজেকে মুহাম্মদ দাবি করে, আমাদের নবী না যে আমাদের শ্রেষ্ঠ নবী, সে বলে না মুহাম্মদ আমি, সে বলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমি আপনাদের কাছে জানতে চাই। যেই ব্যক্তি নিজেকে সরওয়ারে কায়নাত দাবি করে, যে ব্যক্তি নিজেকে মুহাম্মদ দাবি করে, এই ব্যক্তি মুসলমান না কাফের? বড় আস্তে বললেন। সে যে নিজের শুধু মুহাম্মদ দাবি করেছে ব্যাপারটা এমন না, সে বলেছে আমি 10 জন নবী। একজন দেখেন, একজন নবী দাবি করলে কাফের, 14 গোষ্ঠী কাফের ফেলে, মানে 14 গোষ্ঠী বলতে তার সব কাফের না, মানে কাফেরের তাকিদ বুঝাইলাম যে যদি একজন নবী দাবি করে সে কি। আর কাদিয়ানি বলছে আমি একজন নবী না, আমি 10 জন নবী। বলবেন এটা কোথায় বলছে, খুব ভালো করে বুঝবেন, বলবেন এটা কোথায় বলছে। এই যে দেখেন রুহানি খাজাইন, এটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা বই, রুহানি খাজাইন তাসনিফা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসীহ মওউদ ও মাহদী মওউদ আলাইহিস সালাম। এটা কাদিয়ানীরা নিজেরাই ছাপাইছে, আমরা সংগ্রহ করেছি 22 নম্বর খণ্ড। 22 নম্বর খণ্ড থেকে আমি আপনাদেরকে কিছু পড়ে শোনাই। 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এ বইয়ের নাম হলো তাতিম্মা হাকিকাতুল ওয়াহি। এ বইয়ের নাম হলো তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, মানে হলো কি ওয়াহির পূর্ণতা। তার একটা বই আছে হাকিকাতুল ওয়াহি, এটা হলো 18 নম্বর খণ্ডে আছে, আর 22 নম্বর খণ্ডে আরেকটা রিসালা আছে, ওই রিসালার নাম হলো তাতিম্মা হাকিকাতুল ওয়াহি। এই ওয়াহির হাকিকত, ওয়াহির বাস্তবতা, এই তাতিম্মা হাকিকাতুল ওয়াহি এই জায়গায় এসে এই বইয়ের রুহানি খাজাইন, এটা হলো কাদিয়ানীদের নিজস্ব প্রকাশনী থেকে প্রকাশিত, 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠায়। দেখেন সে কি বলছে, খুব মনোযোগ দিয়ে আপনারা তার বক্তব্যটা শুনেন। সে লিখেছে সো জেসা কে বারাহিনে আহমদিয়া মে খুদা নে ফরমায়া হ্যায়, বারাহিনে আহমদিয়ায় আল্লাহ বলেছেন মে আদম হো আমি হইলাম আদম, মে নূহ হো আমি হলাম নূহ, মে ইব্রাহিম হো আমি হলাম ইব্রাহিম। একজন হুজুরকে দেখাই না, তারা বিশ্বাস করবে যে আমি এবার বানাইয়া পড়তেছি না। হ্যাঁ দেখেন, দেখেন না একটু, আচ্ছা মাশাআল্লাহ, হুজুরা বিশ্বাস করেন, আপনারা না দেখলো এটা বিশ্বাস করেন যে আমি বানিয়ে বলতেছি না। দেখেন সে বলছে মে আদম হো আমি হলাম আদম, মে নূহ হো আমি হলাম নূহ, মে ইব্রাহিম হো আমি হলাম ইব্রাহিম, মে ইসহাক হো আমি হলাম ইসহাক, মে ইয়াকুব হো আমি হলাম ইয়াকুব, মে ইসমাইল হো আমি হলাম ইসমাইল, মে মূসা হো আমি হলাম মূসা, মে দাউদ হো আমি হলাম দাউদ, মে ঈসা ইবনে মারিয়াম হো আমি হলাম ঈসা, মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হো আমি হলাম মুহাম্মদ। আচ্ছা দুনিয়ার আর কিছু বাদ রাখছে, খালি শুধু এটা বলছে না মে খিনজির হো, মে কালব হো, মে শয়তান হো আমি হলাম কুত্তা, আমি হলাম সুয়ার, আমি হলাম শয়তান, এটা বাদ দিয়ে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নরাদম নিজের 10 জন নবী দাবি করে ওই নরাদম মুসলমান না কাফের? ওই নরাদম মুসলমান না কাফের? এবার বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? দেখেন এটা কত বড় বাটপার, হে যে কাফের আল্লাহ তার সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ এটা প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহ কি প্রমাণ করিয়েছেন আমি তার আরেকটা বক্তব্য পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন। হে এই কিতাবের 220 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 220 নম্বর পৃষ্ঠা, রুহানি খাজাইন 220 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম হাকিকাতুল ওয়াহি। আমি আগে ভুল বলেছি, হাকিকাতুল ওয়াহিও 22 নম্বর খণ্ডে আছে,
20 নম্বর খন্ডে সে বলছে যে তোমাদের নবীর উপর যেমন কোরআন আসে আমাদের উপরও তেমন কোরআন আসে। আচ্ছা এখানে সে কি বলতেছে দেখেন, কিতাবের নাম হাকিকাতুল ওয়াহি রুহানি খাজাইন 22 নম্বর খন্ডের 220 নম্বর পৃষ্ঠা, এখানে লিখতেছে মে খুদা তাআলা কি কসম কহা কর কহতা হু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম খেয়ে বলি মে উন ইলহামাত পর আমি এই সমস্ত ইলহামাদির উপর উসি তরহ ঈমান লাতা হো এমন তবে ঈমান আনি জেসা কে কোরআন পর যেমন বিশ্বাস করি কোরআনের উপর বর খুদা কি দুসরি কিতাবম পর এবং অন্যান্য আসমানি কিতাবের উপর। এরপরের কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আবার জিস তরহ মে কোরআন শরীফ কো ইয়াকিনি আওয়ার কতঈ তুর পর খুদা কা কালাম জানতা হো আমি যেমন ভাবে অকাট্য ভাবে বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব উসি তরহ উস কালাম কো ভি এমন ভাবে ওই কালামগুলোকে আমি বিশ্বাস করি যে মেরে উপর নাজিল হতা হয় যেগুলো আমার উপর অবতীর্ণ হয় খুদা কা কালাম ইয়াকিন করতা হো অর্থাৎ কোরআনকে আমি যেমন অকাট্য ভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি। সে বলছে আমার উপরে যে ওহিগুলো আসছে ওগুলোকে আমি কোরআনের মতো বিশ্বাস করি না। বাসায় গিয়ে নাউজুবিল্লাহ জুড়ে বলবেন এখানে আসতে বলেন। আচ্ছা বলেন কোরআনের একটা নুকতা মিথ্যা কেউ বললে সে মুসলমান না কাফের? এবার দেখেন কাদিয়ানি বলছে তার উপর যে ওহিগুলো আসে সে কোরআনের মতো এগুলোকে বিশ্বাস করে। এবার বলেন কোরআনের একটা আয়াতকে কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? এবার দেখেন গোলাম আহমদ কাদিয়ানির উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে ওই কোরআনের নাম হলো তাজকিরা, ওই তাজকিরার 501 নম্বর পৃষ্ঠায় ছয় জানুয়ারি 1906 সালে তার উপর ওহি আসছে। কি ওহি আসছে? সে লিখেছে যে আমার উপর 6 জানুয়ারি 1906 সালে ওহি আসছে মে মক্কা মে মরে গে ইয়া মদিনে মে। সে বলেছে আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহি চলে আসছে আমি হয় মক্কায় মরে যাব অথবা মদিনায় মারা যাব। সে বলেছে আমার উপর ওহি আসছে আমি মক্কায় মারা যাব অথবা মদিনায় মরে যাব। সে যে একটা বাটপা, সে যে একটা তান্দাবাদ, সে যে একটা বুট্টর, সে যে একটা কাফের, সে যে একটা বেঈমান, সে যে একটা ইবলিস, আল্লাহ প্রমাণ করার জন্য সারা দুনিয়ার মানুষের কাছে সুস্পষ্ট প্রমাণ রেখে দিয়েছেন। সে বলেছিল তার উপর ওহি আসবে, সে এসেছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে, অথচ সে জীবনে মক্কা মদিনায় যায়নি। সে বলেছে আমার উপর ওহি আসছে আমি হয় মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব, অথচ মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে মক্কা মদিনায় জীবনে যায় নাই, চেরাক বিবির পোলা জীবনে মক্কা মদিনায় যায় নাই। এবার বলেন যে বলেছে আমার উপর ওহি আসছে মক্কা মদিনায় মারা যাব, তার ওহি তাকে ভুল প্রমাণ করেছে, সে মক্কায় মারা যাওয়া দূরের কথা মদিনায় মারা যাওয়া দূরের কথা, জীবনে মক্কা মদিনায় জগৎ পাঁচ যায় নাই। সেই গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? মুসলমান বলো সেই গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? গোলাম আহমদ কাদিয়ানি এত নিকৃষ্ট কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। দেখেন আমি এই বক্তব্যগুলো যেহেতু প্রচুর দিনই মুসলমান আছেন, এখানে যে যে দল করেন, যে যে মাসলাক পালন করেন কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের সবার পরিচয় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের এই পৃথিবীর সবচেয়ে বড় দুশমন হলো কাদিয়ানিরা। সবচেয়ে বড় দুশমন কারা? আর আসতে বলেন সবচেয়ে বড় দুশমন কারা? আমি শুধু তার বক্তব্যগুলো এজন্য দেখাচ্ছি কারণ এখন আমাদের সমাজে প্রচুর সুশীল মানুষ বের হয়ে গিয়েছে। অনেকে মনে করে যে হুজুররা কাদিয়ানিদেরকে রাজনৈতিক ইস্যুতে কাফের কাফের বলে বাড়াবাড়ি করে না, কাদিয়ানিরা যে জঘন্য বেয়াদবি করেছে ইতিহাসে এরকম কেউ করেছে কিনা আমি জানি না। তার আরও কিছু বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে হাকিকতটা আরও আপনাদের কাছে সুস্পষ্ট হবে। এই যে দেখেন রুহানি খাজাইন তাসনিফা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এটা হলো 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা। সে কি জঘন্য কথা বলছে দেখেন, দেখতেছে ওর উসকে নাম মুহাম্মদ আওয়ার আহমদ সে মুসম্মা হাকর মে রসুল বি হো ওর নবী বি হো ইয়ানি বেজা গিয়া ভি ওর খুদা সে গায়েব কি খবরে পানে ওয়ালা ভি। সে বলছে তোমাদের নবীর নাম আহমদ ঠিক আছে, তোমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, কিন্তু ভালো করে শোনো, ইয়ানি সে বলছে ইসকে নাম মুহাম্মদ ওর আহমদ সে মুসম্মা হাকর
তিনি আহমদ এবং মুহাম্মদ হওয়ার পর মাই রাসূল বি হ সে বলছে মাই রাসূল বি হ আমিও রাসূল ওয়ার নবী বি হ তিনিও রাসূল আমিও রাসূল তিনিও নবী আমিও নবী ইয়ানি ভেজা গিয়া বি আমাকে আল্লাহ পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ওয়ার খোদা সে গায়েব কি খবরে পাওয়া নেওয়ালে বি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর পেতেন আমিও তেমন পাই একদম এখানে সুস্পষ্ট বলেছে মাই রাসূল বি হ একদম সুস্পষ্ট মাই রাসূল বি হ ওয়ার নবী বি হ সে বলেছে তিনিও রাসূল আমিও রাসূল তিনিও নবী আমিও নবী আমরা বলি না তিনি রাসূল তুমি ইবলিস আমরা বলি তিনি নবী আর তুমি হলে এই দুনিয়ার সবচেয়ে বড় শয়তান তাকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক তার মাকামকে সমুন্নত করেছেন আল্লাহ আর তুমি বিনিশের নাপাক বীর্য থেকে সৃষ্টি হয়েছে দেখেন এটা বলেছে 211 নম্বর পৃষ্ঠা এরপরে আমি আপনাদেরকে আরেকটা বক্তব্য পড়ি এই বক্তব্য পড়ে সামনে আগাবো 231 নম্বর পৃষ্ঠায় গিয়ে বইয়ের নাম দাফিউল বালা তার কাদিয়ানির নিজের লেখা বইয়ের নাম দাফিউল বালা এখানে সে কত ভয়ঙ্কর কথা লিখছে বলছে ময়মনসিংহের মুসলমান আপনারা যে খোদার ইবাদত করেন এই খোদা সত্য খোদা না তাহলে সত্য খোদা কোনজন যে নবী মক্কা মদিনায় যিনি নবী পাঠিয়েছেন উনি সত্য খোদা না সে লিখেছে আবার সচ্চা খোদা ওহি খোদা হয় সত্য খোদা ওই খোদা জিসনে কাদিয়ান মে আপনা রাসূল ভেজা সত্য খোদা ওই খোদা সচ্চা খোদা ওহি খোদা হয় সত্য খোদা ওই খোদা জিসনে কাদিয়ান মে আপনা রাসূল ভেজা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন ও মুসলমান মক্কা মদিনার পর কাদিয়ানে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাসূল পাঠিয়েছেন কাদিয়ান এটা কোথায় পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রাম কাদিয়ান পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রামের নাম কাদিয়ান আমি আপনাদের কাছে জানতে চাই মক্কায় যে নবী জন্মগ্রহণ করেছেন মদিনায় যেই নবী ইন্তেকাল করেছেন সেই নবীর পর আল্লাহ পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরে কোন রাসূল পাঠিয়েছেন আরে বড় আস্তে বলে রে আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন এবার সে বলল সত্য খোদা ওই খোদা যিনি কাদিয়ানে রাসূল পাঠিয়েছেন আমরা বলি না কাদিয়ানে আল্লাহ কেউ পাঠান নাই ব্রিটিশরা টাকা দিয়ে এক পাগল এক ছাগল এক শয়তান এক ইবলিসকে তৈরি করেছিল ওই ইবলিস কাফের ওই ইবলিসের অনুসারীরাও কাফের এই ইবলিসের তালালি যারা করবে তারাও কাফের এই ইবলিসের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের সুতরাং কাদিয়ানিদের প্রশ্নে আমাদের কোনো ছাড় কাদিয়ানিদের প্রশ্নে আমাদের কোনো ছাড় বাংলাদেশে ইসলাম যতদিন থাকবে বাংলাদেশে মুসলমান যতদিন থাকবে আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে কাদিয়ানিরা বাংলাদেশে থাকুক কাদিয়ানি পরিচয় হিন্দুরা যেমন থাকে হিন্দু পরিচয় বৌদ্ধরা থাকে বৌদ্ধ পরিচয় কাদিয়ানিরা থাকবে কাদিয়ানি পরিচয় মুসলমান পরিচয় কোনো ইস্তেমা শোনার বাংলায় তাদেরকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়ন করে দেন এটাও বলি না কাদিয়ানিদের উপাসনালয় ভেঙে ফেলেন এটাও আমরা বলি না বাংলাদেশে হিন্দুরা থাকে হিন্দুর মতো বৌদ্ধরা থাকে বৌদ্ধের মতো ইহুদিরা থাকে ইহুদিদের মতো নাস্তিকরা থাকে নাস্তিকদের মতো ঠিক আছে কাদিয়ানিরা থাকবে ময়মনসিংহের বড় মসজিদের পাশে এক ব্যক্তি তার দোকানে সাইনবোর্ড লাগিয়েছে আমার দোকানে জমজমের পানি বিক্রি করা হয় কিছুদিন পরে খবর পেলেন আসলে জমজমের পানি বিক্রি করে না তুরাক নদী অথবা গরুর পেশাব ছাগলের পেশাব জমজমের পানি বলে যদি কেউ বিক্রি করে পিঠের হাড্ডি রাখবে মানুষ আরেক ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে কি সাইনবোর্ড আমার এখানে গরুর গোশত পাওয়া যায় আমার এখানে খাসির গোশত পাওয়া যায় সে যদি গরু খাসির গোশত বিক্রি করে কেউ তাকে বাধা দিবে না কেউ তাদেরকে বাধা দিবে না কেউ যদি সাইনবোর্ড লাগায় আমার দোকানে গরুর গোশত পাওয়া যায় খাসির গোশত পাওয়া যায় কিছুদিন পর মোবাইল কোড অভিযান পরিচালনা করে দেখলো ময়মনসিংহ থেকে শেরপুর থেকে ওই দিক থেকে যখন রাতে গাড়িগুলো যায় ঢাকার উদ্দেশ্যে গাড়িতে ধাক্কা খেয়ে অনেক সময় শিয়াল মারা যায় কুকুর মারা যায় সে শিয়াল আর কুকুরের গোশত ছাগলের গোশত করে কেউ যদি বিক্রি করে সেটা অপরাধ কি অপরাধ না শিয়ালের গোশতের ছাগলের গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন গরুর গোশত বিক্রি করা যায় না জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা যায় না বাংলাদেশে হিন্দুরা আছে হিন্দু পরিচয়
বৌদ্ধরা থাকবে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা আছে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা আছে খ্রিস্টান পরিচয়, বাংলাদেশে কাদিয়ানিরা থাকুক আমাদের আপত্তি নাই, কাদিয়ানিরা থাকবে কাদিয়ানি পরিচয়, মুসলমান পরিচয়। এই 92% মুসলমানের দেশে তারা থাকতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হবে না, আমরা চাই কি চাই না? কারা কারা চান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক, আমরা চাই কি চাই না? এটা ভালো করে বুঝেন, আমরা রাষ্ট্রের কাছে ঘোষণা করার কথা বলি, এর অর্থ এই না যে রাষ্ট্র কাদিয়ানিরে ঘোষণা করলে তারা কাফের, না করলে না। রাষ্ট্র ঘোষণা করলেও কাফের, না করলেও বলেন, রাষ্ট্র ঘোষণা করলেও কাফের, না করলেও। রাষ্ট্রীয় ঘোষণা এজন্য দরকার কারণ রাষ্ট্রীয়ভাবে যদি তারা কাফের না হয়, দেখা যাবে তাদের পাসপোর্টে পরিচয় থাকবে মক্কায় মুসলিম লেখা, এটা দিয়ে তারা মক্কায় যেতে পারবে, মদিনায় যেতে পারবে, মুসলিম নারীকে বিয়ে করতে পারবে, মুসলিম গুরুস্থানে তাদেরকে দাফন করা হবে। শুনেন, কোনো কাদিয়ানিদেরকে মুসলমান গুরুস্থানে দাফন করা জায়েজ? কোনো কাদিয়ানিদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ? কোনো কাদিয়ানি যদি কোনো পশু জবেহ করে সেই পশু খাওয়া জায়েজ? এখন রাত যেমন সত্য, এখন আজকে গতকালকে বৃষ্টি হয়েছিল এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের। তার থেকে বড় সত্য কি? কাদিয়ানিরা, কাদিয়ানিরা এমন জঘন্য কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও, বড় আস্তে কইলেন রে, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও। এখন কাদিয়ানিদের এটা হলো একটা মৌলিক ধোঁকা, তারা খতনা নবুয়তের আগের বক্তব্যগুলো দেখায়, 1903 হিজরির পরে, এই যে আমি গোলাম আহমদ কাদিয়ানির 8টা বক্তব্য তার কিতাব খুলে খুলে দেখালাম। আচ্ছা বলেন, এই 8টা বক্তব্যের পরে অন্তত আপনাদের কাছে এটা সুস্পষ্ট হয়েছে যে যে কাদিয়ানিরা কাফের? কাদের কাছে সুস্পষ্ট হয়েছে দেখে একটু হাত তুলেন তো। আমাদের সবার সুস্পষ্ট কথা, কাদিয়ানিরা কাফের। মুসলমান দূরে বলেন, একটু আওয়াজ দেন না, কাদিয়ানিরা কাফের, 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 কাফের। এত কোনো সন্দেহ? এটা হলো কাদিয়ানিদের এক নম্বর বিষয়। আমি আরেকটা বিষয় বলে পরে সামনে সময় আগাবো ইনশাআল্লাহ, যদি সময় থাকবে। দেখেন, কাদিয়ানিরা মুসলমানদেরকে একটা ধোঁকা দেয়, যেমন কাদিয়ানির যতগুলা বই আপনারা পাবেন, কাদিয়ানির সবগুলা বইয়ে কাদিয়ানির একটা পরিচয় লেখা, মাসিহে মাউউদ, মাসিহে মাউউদ। যেমন যতগুলো বই আমি এখানে এনেছি সবগুলোতে দেখবেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানির আকীদা কি, তার পরিচয় কি? মাসিহে মাউউদ। মাসিহে মাউউদের সংক্ষিপ্ত বাংলা যদি আমি করি, মাসিহে মাউউদের সংক্ষিপ্ত বাংলা হলো প্রতিশ্রুত মাসিহ, প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহ কি? আমি একটা আকীদার শুরু থেকে আসি, মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, মুসলমানদের আকীদা একত্ববাদ, মুসলমানদের আকীদা কুল হুয়াল্লাহু আহাদ, মুসলমানদের আকীদা আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ, সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। আর খ্রিস্টানরা হলো ত্রিত্ববাদে বিশ্বাসী। ত্রিত্ববাদ মানে কি? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা ত্রিত্ববাদ, আল্লাহ ব্যতীত তাদের ধর্মযাজকদের রব বানানোর কারণে কাফের। আজকে ইসরায়েলের কেনা কিছু দালাল আমাদের সমাজে তৈরি হয়েছে, যারা বাংলাদেশের আলো বাতাস ভুক করে ইসরায়েলের পক্ষে কথা বলে, ইহুদিদের পক্ষে কথা বলে, এমন লামাসাবি নামক কিছু দালাল আমাদের সমাজে আছে না নাই? এদের আলোচনা পরে করবো যদি সময় পাই, ভালো করে বুঝেন তো। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আল্লাহর ছেলে। ও মুসলমান, এই যে সামনে 25 তারিখ আসতেছে, তুমি মুসলমানের বাচ্চা, না জানো আকীদা, না জানো সালাফের ইতিহাস, 25 তারিখ আসলে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিলা হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিন। বড়দিন মানে কি? খ্রিস্টানরা মনে করে ঈসা আল্লাহর ছেলে, যেহেতু ঈসা আল্লাহর ছেলে এজন্য ঈসা যেদিন দুনিয়াতে আসছেন, এদিন স্বাভাবিক কোনো দিন না, এদিন বড়দিন, এজন্য তারা ঈসাকে বড়দিন পালন করে, কারণ আল্লাহর ছেলের জন্মদিন। মুসলমানের আকীদা ঈসা আল্লাহর ছেলে না, বরং ঈসা আব্দুল্লাহ, তিনি আল্লাহর ছেলে না, তিনি আল্লাহর বান্দা। দেখেন, আমি সংক্ষেপে বিষয়টা সামনে আগাচ্ছি। খ্রিস্টানরা দেখলো ঈসা আল্লাহর ছেলে, এখন তাকে কি করব? যে তাকে শুলিতে চড়াবো, তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করব, কেন তাকে শুলিতে চড়াবো, কেন তাকে ক্রুশবিদ্ধ করব? দুনিয়াতে আমরা যত পাপ করব, দুনিয়াতে আমরা যত অন্যায় করব, আমাদের সকল পাপের, আমাদের সকল অন্যায়ের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো, যাতে আল্লাহ আমাদের সব ক্ষমা মাফ করে, সব গুনাহ মাফ করে দেন। এই আকীদা রেখে ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়ানোর জন্য তারা ঘর ঘেরাও করেছে, আল্লাহ ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছে।
আল্লাহ কোরআনে বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ বলেন ওয়ামা কাতালু তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ওয়ামা সালাবু তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, কি করা হয়েছে আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম তাদেরকে ধাঁধা ফেলা হয়েছে। আল্লাহ তো ঈসাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়ার পর প্রথম যে মাস্তান ঈসাকে শিলিতে চড়ার জন্য ঘরে প্রবেশ করেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। পরবর্তী যারা আসছে ওরে বাবা রে বাবা হৃষ্টপুষ্ট মাস্তান দে, ঈসা মনে করে কুপায় একেবারে মাইরা ফেলছে, মরার পর কয় আচ্ছা রে যদি ঈসারে মারি আমাদের প্রথম যে মাস্তান সবার আগে ঘরে ঢুকলো ও গেল কোথায়, আর আমাদের মাস্তান দে যদি মারি ঈসা গেল কোথায়। আল্লাহ বলেন না ওয়ামা কাতালু তারা ঈসাকে হত্যাও করতে পারেনি, ওয়ামা সালাবু তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি, কি করা হয়েছে আল্লাহ বলেন ওয়ালাকিন শুকিয়া লাহুম তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায়? আল্লাহ তো আসমানে তুলে নিয়েছেন। আমি ঘটনা সংক্ষেপে আনতেছি, ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জীবিত। প্রিয় তালেবে ইলম ভাইরা, দুই কিতাবের কথা বলে যায় সবাই পড়বেন, ইমামুল আসর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহিমাহুল্লাহর লেখা, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দাহ রহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন, আত-তাসরীহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসীহ। এরপরে হলো মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহর জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডের সূচনা লগ্নে একটা রিসালা পাবেন, মাসীহ মওলুদ কি পহচান। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মৌলিক একটা চ্যাপ্টার হলো লান তাকুমুস সাআহ হাত্তা তারাউ আশরা আয়াত। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সহিহ মুসলিমের কিতাবুল ফিতান হাদিস এনেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 10টা বিষয় সংগঠিত হবে, তার ভিতর একটা হলো নুজুল ঈসা। ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, পৃথিবীতে তখন দাজ্জাল বের হবে, ইয়ামকুসু ফিল আরদি আরবাইন ইয়াম ইয়ামকুসু ফিল আরদি আরবাইনা ইয়াউমুন কাসানাতিন ইয়াউমুন কাশাহরিন ইয়াউমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সুনান ইবনে মাজাহতে আসছে, লম্বা হাদিস পুরোটা পড়বো না, শুধু এতটুকু শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারীর হাদিসে বলেন মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারা কওমাহুল আহবার দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, মা মিন নবিয়্যিন দুনিয়াতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনজারা কওমাহুল আহবার দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মাকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। হাবিব বলেন আমার উম্মতেরা শোনো, ইন্নাহু আহবার দাজ্জালের একচুক হবে কানা, ইন্ন রাব্বাকুম লাইসা বিআওয়া। আরে মুসলমান তো কোনো কানা আল্লাহর ইবাদত করে না, বলেন মুসলমান কোনো কানা আল্লাহর ইবাদত করে না। দাজ্জাল আসবে দুনিয়ায়, বের হবে, 40 দিন অবস্থান করবে, ইয়াউমুন কাসানাতিন একদিন হবে এক বছরের মতো, ইয়াউমুন কাশাহরিন একদিন হবে এক মাসের মতো, ইয়াউমুন কাজুমআতিন একদিন হবে এক সপ্তাহের মতো, ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামিহা বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো। দাজ্জালের ক্যারিশমাটিক কিছু বিষয় থাকবে, দাজ্জালের ক্যারিশমাটিক জাদু থাকবে, সারা দুনিয়া মুনাফিক যারা আছে দাজ্জালের সাথে যোগ দিবে, দাজ্জাল মদিনা দখল করতে যাবে, মদিনা দখল করতে পারবে না, ভূমিকম্প তিনটা হবে, মদিনা থেকে মুনাফিকরা বের হবে আসবে। আমি খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি, মাহদী আলাইহিস সালাম সিরিয়ায় থাকবেন, বাইতুল মুকদ্দিসে থাকবেন, মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা ফজরের নামাজের প্রস্তুতি নিবে, দাজ্জালও আসবে ফিলিস্তিনে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। এজন্য বলি ইসরায়েল থাকবে না, ইসরায়েল আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যাবে। কুত্তারা যেমন মানুষ ভাদ্র মাসে পিটিয়ে দুন গ্রাম ছড়া করে, আজ হোক কাল হোক ইসরায়েলকে কুকুরের মতো পিটিয়ে মুসলমানরা দুনিয়া থেকে মুছে দেবে। ফিলিস্তিন আমাদের ছিল, গাজা আমাদের ছিল, ইসরায়েল আমাদের ছিল, আসকালান আমাদের ছিল, বাবে লুদ আমাদের ছিল, আবার বায়তুল মাকদিস আমাদের হবে, আবার আসকালান আমাদের হবে, আবার সিরিয়া আমাদের হবে, আবার পুরো ইসরায়েল আমাদের হবে, ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। এরা তো ডাকাত, ডাকাত বেশি দিন থাকতে পারে না, 70 বছর হয়ে গিয়েছে, ডাকাতি করার 80 বছর হয়ে গিয়েছে, 80 বছর ডাকাতি করে টিকে গিয়েছো। গত পরশু সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি ওসমান হাফিজাহুল্লাহ, আপনারা দেখেছেন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি ওসমান হাফিজাহুল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন
হাজার মুসলমানরা পৃথিবীর মুসলমানকে আবার এক মহানায় নিয়ে আসছে। হাজার মুসলমানরা দেখিয়ে দিয়েছে ফেরাউনের সাথে অস্ত্র ছিল, বাহিনী ছিল, মূসার সাথে কিছু ছিল না। মূসা বলেছিলেন আমার অস্ত্র লাগে না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আজকে দুনিয়া দেখেছে গাজার হামাসের মুসলমানদের অস্ত্র নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, তারপর তো দেড় মাসে কুত্তার মতো পিটিয়ে ইসরায়েলকে সুদা করে দিয়েছে। সুতরাং সারা দুনিয়ার মুসলমান আবার ঐক্যবদ্ধ হবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীরে আবার জেগে উঠবে, বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন, দাজ্জাল যাবে বাইতুল মাকদিস, মুসলমানদের অবরোধ করে রাখবে। হযরতে মাহদী ফজরের নামাজের প্রস্তুতি নেবেন, একামত হয়ে যাবে অবস্থা, কাতার সোজা হয়ে গিয়েছে। ওই যখন মাহদী ফজরের ইমামতির প্রস্তুতি নেবেন, আল্লাহ যে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন, সিরিয়ার বায়তুল মাকদিসের সবুজ গম্বুজে আবার আল্লাহ ওই আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। এটাকে আকীদার পরিভাষায় বলে নুজুলু ঈসা, বলেন এটাকে আকীদার পরিভাষায় বলে নুজুলু ঈসা। তো ঈসা আলাইহিস সালামের অবতরণ সংক্রান্ত সব হাদিস পরিভাষায় বলে হাদিস মুতাওয়াতির, ইমামুল আসর খাতিমুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আত-তাসরীহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসীহ। আমার তালেবুল ইলম ভাইদেরকে আমি অনুরোধ করব, মোবাইল একটু কম ব্যস্ত হবেন, ফেসবুক একটু কম ব্যস্ত হবেন, আমাদের আকাবিরদের রিসালা পড়বেন। সেখানে তিনি ওই ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন, কি কি করবেন, কোথায় থাকবেন, কেমনে কি সব বর্ণনা করেছেন। গোলাম আহমদ কাদিয়ানি বলেছে ওই যে কিয়ামতের আগে ঈসা দুনিয়াতে আসবেন, এটা হইলাম আমি। এত প্রেক্ষাপট আমি কেন, একটা বলছে সে নবী আর আরেকটা হলো ওই যে মাসিহা মাউদ, মানে ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন এটা সে বলেছে, ওইটা ওই ঈসা না, ওইটা হইলাম আমি। আচ্ছা আমি আপনাদেরকে খুব সহজ করে প্রশ্ন করি,